মিডিয়া পার্সনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এখানে গেরাও করার কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী কাছে আমরা জবাব চাইতেছি যে আমাদের এসটিজিটি ডে 2016 থেকে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকলগ অনেক দিন হয়ে গেছে তো আমাদের ব্যাকলগ করতে আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না সেটাই আমাদের আজকে স্যারের কাছে দাবি যে আমাদের এসটি ডে একসাথে 2022 তে যারা কোয়ালিফাই করেছে সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় আচ্ছা এখন পর্যন্ত কতজন নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত আমাদের এসটি ডে মানে পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত নিয়োগ হয়নি আপনার জনজাতি কতজন আছেন এখানে কতজন হইব এখানে জনজাতির এসেছেন 450 থেকে 500 জন কোয়ালিফাই করেছি আমরা এসটি রা তো আমরা চাইছি যে সবাই যাতে একসাথে নিয়োগ করা হয় সবাইকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনাদের হ্যাঁ স্যারের সাথে আগে কথা হয়েছিল স্যার বলেছিল আমাদেরকে আমাদের বিষয়ে দেখবেন তো আমরা কোনো মানে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না সেজন্য আজকে আমরা এখানে আন্দোলনে সবাই একত্রিত হয়ে স্যারের কাছে দাবি করছি যে আমাদের 2022 তে যারা কোয়ালিফাইড করেছি সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় ধন্যবাদ